পাবনার ফরিদপুর উপজেলার কেন্দ্রীয় মজলিসের ষোড় সদস্য ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান সহ 13 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও বিস্ফোরক উদ্ধারের দাবি করে পুলিশ। শনিবার 12 আগস্ট সকাল 10:30 দিকে উপজেলার বানোয়ারি নগর ফরিদপুর বাজারে সাদা শাড়ির দোকান থেকে তাদের আটক করা হয়। 13 আগস্ট রোববার সব আসামিকে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক ও নাশকতার অভিযোগ এনে মামলা দিয়ে জেল হাজাতে প্রেরণ করা হয়। এলাকায় গিয়ে জানা যায় ভিন্ন কথা। এলাকাবাসী জানান, ফরিদপুর পৌরসভার পাশেই ঢাকা চাটমোহর হাইওয়ে সংলগ্ন মার্কেটে প্রকাশ্য দোকানের মধ্যে এলাকার স্থানীয় জামাত সমর্থক নেতাবৃন্দরা চায়ের আড্ডায় মিলিত হয়। এ সময় কুরআন হাদিস দরস দিচ্ছেন পাবনা থেকে আগত ইসলামিক বক্তা মাওলানা আব্দুল গফফার খান। এমতো অবস্থায় ফরিদপুর থানার পুলিশ এসে সবাইকে আটক করে নিয়ে যায়। জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য পাওয়ার কথা অস্বীকার করে এলাকাবাসী বলে, মিটিং হচ্ছিল, মিটিং এ তারপরে পুলিশের গাড়ি আসলো, তারপরে ধরে নিয়ে গেছে, কিন্তু বই বা বিস্ফোরক দ্রব্য এসব আমার চোখে পড়ে নাই। এখানে জামাতের মিটিং হচ্ছিল, হঠাৎ করে পুলিশ আসে এখানে তাদের আটক করে এবং বলে যে তাদের কাছে জিহাদি বই পাওয়া গেছে এবং ককটেল পাওয়া গেছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা স্যার। যদি কোরআন হাদিসের বই যদি জিহাদি বই হয় তাহলে তো সমীচীন হলো না আমাদের। এখানে জিহাদি বই এবং কোনো ককটেল পাওয়া যায়নি, এখানে কোনো কিছুই পাওয়া যায়নি। তারা শিক্ষিত লোকের সাথে বসে কথা বলেছিল, এই সময় পুলিশ এসে তাদেরকে আটক করে আর কি। জামাত ইসলামী দল হিসাবে এখনো নিষিদ্ধ নয় দাবি করে ওই ঘটনার জিহাদি বই পাওয়ার বিষয়ে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন আসামি পক্ষের আত্মীয় স্বজনেরা। আমার ভাইয়েরা এখানে ফরিদপুর মসজিদের পাশে সহি কোরআন শিক্ষার জন্য মাঝে মাঝে আসে, এইটুকু আমি বাইরে থেকে জানি। আমাকে বলে আসছিল যে কেন ফরিদপুর যাচ্ছি, এবং আমার বাবা জমি দিছে সেখানে এক শিক্ষক, ইউয়ানি শিক্ষক, সেও আসছিল। এন কিছু লোক বইছে ওখানে দোকান উঠা আইসে হঠাৎ করে ধরে ফেলাইছে, ধরে মানে আবল তাবল কথা বলছে যে এটা পাইছি ওটা পাইছি, অনেক কিছু বলি ফেলাইছে। ওইটি তো কোনো কিছু না, ওটা হঠাৎ ওরা খালি বানার বলতেছে যে আমরা মেলা কিছু পাইছি, ককটেল জিহাদি বই এসব কিছু পাওয়া যায় নাই, এসব ভুয়া সব। এ বিষয়ে পাবনা জেলা জামাতের সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, ফরিদপুর বাজারে আমাদের এক নেতাকর্মী ওষুধের দোকানে বসে কোরআনের শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করেছে। জামাত ইসলাম নাশকতা বিশ্বাস করে না, আটককৃতদের দ্রুত মুক্তি দিয়ে পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা জানাবেন। জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান গতকালকে ফরিদপুর উপজেলা সাংগঠনিক সফরে গিয়েছিল, সেখানে কর্মীদের নিয়ে কোরআনের স্টাডি ক্লাস ছিল। কোরআন স্টাডি ক্লাস চলাকালীন সময়ে ফরিদপুর থানা পুলিশ জাফর খান সহ 13 জনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দায়ের করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাফর খান সহ 13 জন নেতাকর্মীর মুক্তি দাবি করছি। বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 37, 38, 39 প্রত্যেক ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, মিছিল মিটিংয়ের স্বাধীনতা স্পষ্ট করেছে। সুতরাং প্রশাসন জামাতের বিরুদ্ধে যেটা করছে এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। আমরা আশা করব ভবিষ্যতে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং অনতিবিলম্বে আমাদের নেতৃবৃন্দের মুক্তির ব্যবস্থা করবে। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, সাদাত হাজির দোকান থেকে নাশকতার গোপন বই ঠিক করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারপরে সেখান থেকে তাদের আটক করা হয়। জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করার দাবি করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় তিনি।